আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে মারওয়াড়ি ভার্সেস মেডিসন মামলা। মারওয়াড়ি ভার্সেস মেডিসন এই মামলাটি যুক্তরাষ্ট্রের একটি ঐতিহাসিক এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলা, যা 1803 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালতে অর্থাৎ US সুপ্রিম কোর্টে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এই মামলাটি মার্কিন সংবিধানের ভিত্তিতে বিচার বিভাগের ভূমিকা এবং ক্ষমতা সংজ্ঞায়িত করার ক্ষেত্রে একটি মাইলফলক হিসেবে বিবেচিত হয়। মামলার ঘটনাটি হচ্ছে, উইলিয়াম মারওয়াড়ি একজন বিচারক হিসেবে নিয়োগপত্র পান, কিন্তু নতুন প্রশাসনের থমাস জেফারসনের অধীনে সেই নিয়োগপত্রটি বিতরণ করা হয়নি। মারওয়াড়ি তার নিয়োগ নিশ্চিত করার জন্য আদালতের দ্বারস্থ হন। মামলার রায়ে প্রধান বিচারপতি জন মার্শাল ঘোষণা করেন যে আদালত মারওয়াড়ির পক্ষে সিদ্ধান্ত দিতে পারে না, কারণ সংবিধান অনুযায়ী কংগ্রেসের দেওয়া কিছু ক্ষমতা সংবিধানের পরিপন্থী। এই মামলার অন্যতম প্রধান ফলাফল হল বিচার বিভাগীয় পর্যালোচনা অর্থাৎ জুডিশিয়াল রিভিউ প্রতিষ্ঠা। এর মাধ্যমে সুপ্রিম কোর্টের ক্ষমতা প্রতিষ্ঠিত হয় যে তারা কংগ্রেস কর্তৃক প্রণীত আইনের সাংবিধানিকতা পরীক্ষা করতে পারে এবং যদি কোনো আইন সংবিধান পরিপন্থী হয় তবে তা বাতিলও করতে পারে। মামলাটি সুপ্রিম কোর্টের ক্ষমতা ও স্বতন্ত্রতা নিশ্চিত করে এবং বিচার বিভাগের সাংবিধানিক ব্যাখ্যা প্রদানের ক্ষমতাকে প্রতিষ্ঠিত করে। মারওয়াড়ি ভার্সেস মেডিসন এই মামলাটি যুক্তরাষ্ট্রের বিচার ব্যবস্থার একটি মৌলিক স্তম্ভ হিসেবে বিবেচিত হয় এবং এটি বিচার বিভাগের সাংবিধানিক ক্ষমতার ভিত্তি স্থাপন করেছে। বিচার বিভাগীয় পর্যালোচনা একটি গুরুত্বপূর্ণ নীতি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে, যা গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় ক্ষমতার ভারসাম্য রক্ষার জন্য অপরিহার্য। মারওয়াড়ি ভার্সেস মেডিসন মামলা আজও বিশ্বজুড়ে আইন এবং বিচার ব্যবস্থায় প্রভাব বিস্তার করে চলেছে এবং সাংবিধানিক আইনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবেও স্বীকৃত।